সকাল সকাল উঠেই না এই যে এই ঘোড়ামুখীকে নিয়ে কথা বলতে হয়, মানে কি বলবো বলো, উপায় নেই তাই বলতে হয়, নাহলে এই অলক্ষ্যে অপায়াটার কথা না বলাই ভালো। মানে এর যে এত নিচু মন, এর বাবা মা জানে, নিশ্চয়ই জানে, তাই জন্য খুব একটা পাত্তা দেয় না এর বোনেরা। কি করবে বলো, বাড়িতে একটা সন্তান যদি এরকম কুলাঙ্গার হয় বাবা মার কি অবস্থা হয় বলো? মানে যাচ্ছে তাই, তারপর যে বাড়িতে পাঠিয়েছে সেই বাড়ির মান সম্মান ডুবিয়ে দিল, একেবারে ডুবিয়ে দিল। একটা স্কুল টিচার বাড়ির একটা মাত্র ছেলের বউ এতটা নোংরা হয়, বাবা জানতাম না গো। আমার শ্বশুর বাড়িতে বেশিরভাগ মানুষ কিন্তু স্কুল টিচার, বেশিরভাগ বলতে মানে আমার শ্বশুরের মানে যে কাকা, আমাদের যে দূর সম্পর্কের আত্মীয়, মানে নিকট আত্মীয় ছিল, দূর হয়ে গেছে, তার যে মামা মামি তারা হচ্ছে আমার শ্বশুরের কাকা কাকিমা। তো সে তারা দুজনেই স্কুল টিচার, মানে ওই কাকার তিনটে বোন, তিনটে না দুটো বোন, তারাও স্কুল টিচার। তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক এরকম আছে স্কুল টিচার, ঠিক আছে। আমার নিজের বৌদি, মাসতুতো বৌদি, ও স্কুল টিচার। তো সেইখানে দাঁড়িয়ে স্কুল টিচার বাড়ির বউ মেয়ে বা তাদের নিজেদের কথাবার্তা চালচলন সবটাই কিন্তু আলাদা হয়, সবটাই। আর সেই বাড়ির একটা মাত্র ছেলের বউ এসে তাদের সম্মানটা দেখার দায়িত্বটাও কিন্তু তারই পড়ে, তাই না? যে আমার শ্বশুর একটা স্কুল মাস্টার, তার যে মানে সম্মান সেটা আর পাঁচজনের থেকে কিন্তু আলাদা। কিন্তু এই যে ছেলের বউ ঢুকিয়েছে ঘরে, এই শনিটাকে যে ঘরে ঢুকিয়েছে, ব্যাস সেদিন থেকে আর মাস্টারমশাই যে কোন মাস্টারমশাই পরিণত হয়ে গেছে তা তিনি নিজেও জানেন না, তা তিনি নিজেও জানেন না। আর শাশুড়ি যাও বা একটু জেনে গেছে যে বৌমার এই স্বরূপ টরূপ, সেই জন্য টোটাল মেশাটাই বন্ধ করে তারা উপরে থাকে। সকালবেলা থেকে তারা তাদের মুখ দেখতে নিচেও নামে না, তার মুখ দেখতে নিচেও নামে না। আর এ তো শয়তানের শয়তান, জানে ওপরে গেলেই যদি শ্বশুর অসুস্থ হয় করতে হবে, যদি শাশুড়ি অসুস্থ হয় করতে হবে, তার থেকে বাবা খোঁজই নেব না, ওপরেও যাবো না, খোঁজও নেবো না। আমার বর তো আমার জন্য এনে দিচ্ছে তেলাপিয়া মাছ আর ওই আলু আর বরবটি আর ওই কি বলে আমার পোষ্যের জন্য মাংস, ব্যাস আমার ওতেই চলে যাবে, আমি তো আর এর বেশি পেটে সহ্য করতে পারি না। বুঝতে পারছো তো কার কথা বলছি? নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওয়ার্ল্ড ফেমাস পরকিয়া রত এবং পরকিয়া স্পেশালিস্ট আমাদের যে দালাল ঘোড়ামুখী, হ্যাঁ তার কথাই বলতে এসেছি। তো সকাল সকাল এসেছি, গলাটা ঢেকেই বসেছি, বুঝতেই পারছো কেন। আর আজকে একটু কম আছে, কিন্তু কাল সারা রাত্রির না ঘুমোতেই পারিনি, এত কাশি হয়েছে, এত কাশি হয়েছে। তো ফ্যান ট্যান বন্ধ করে এইভাবে চলছি, কি করব বলো। কালকে রাত্রিবেলা মনে হয় জ্বরও এসেছিল, বুঝতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল, শুধু মানে ফ্যান চালিয়েই শুয়েছি, এসির তো প্রশ্নই নেই, তো চালিয়ে শুয়েছি, তারপর দেখছি প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে একদম কাঁপুনির মতো ঠান্ডা। উঠে আবার ওই পাতলা কম্বলগুলো আছে, ওই পাতলা কম্বল চাদরের ওপর দিয়ে পাতলা কম্বল নিয়ে তারপর শুলাম, ফ্যান বন্ধ করিনি, ফ্যান চলছিল, কিন্তু ওই পাতলা কম্বল গায়ে দিয়ে শুয়েছি। এইভাবে চলছে আমার দিন, বুঝতেই পারছো কি হবে। মাথা যন্ত্রণাটা আছে, কিন্তু এই মুহূর্তে গলা ব্যথাটা সেইভাবে নেই। চা খেলাম অবশ্য গরম, এখনও দেখো এই যে পাশেই রয়েছে। তো ওটা রান্নাঘরে রাখতে যাইনি, তাই ভাবলাম যে ভিডিওটা কমপ্লিট করে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। তো চলো চলে এসেছি, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, দেখতেই পাচ্ছ আমার ভালোটা কেমন বলেই দিলাম। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো। তো চলো এবার শুরু করি ঘোড়ামুখীর ঘোড়া কীর্তন। তো এই ঘোড়ামুখী কারোর ভালো কেন দেখতে পারে না, এইটা এখনো পর্যন্ত কিন্তু আমরা নর্মাল দর্শকরা বুঝতে পারিনি। কারা বুঝতে পেরেছে বলো তো? ওর যে অ্যাবনর্মাল দর্শকগুলো আছে তারা খুব ভালো বুঝতে পেরেছে যে ঘোড়ামুখী হচ্ছে নাম্বার ওয়ান ক্রিয়েটার, বুঝতে পারছো তো? এই যে আমাদের কৃষাণু, ছোট্ট একটা বাচ্চার জন্মদিন, ও সহ্য মোটে করতে পারছে না গো, মোটে করতে পারছে না। এই যে সবাই ওকে এত সুন্দর সুন্দর গিফট দিচ্ছে, টাকা দিচ্ছে সীমার মাধ্যম দিয়ে, যদিও সেটা সীমার মাধ্যম দিয়ে, তো সীমা এই ভালো কাজটা করার জন্য অনেক অনেক আশীর্বাদ পাবে মানুষের থেকে, কেন বলো তো? একটা ছোট্ট বাচ্চার জন্মদিন যার মা পরকিয়ার জন্য ছেলে ভুলে রেখে চলে গেছে, কিন্তু তাকে ভালো বলতে হবে বলো, তাকে কিন্তু ভালো বলতে হবে, ওই মাকে কিন্তু ভালো বলতে হবে। কি না, সে ছেলেকে ফেলে রেখে যায়নি, সে আইনের মাধ্যম দিয়ে ছেলেকে আনবে, নিজের পেট কাটা ছেলে মানে নারী কাটা ছেলে তাকে কিনা আনতে হবে না আইনের মাধ্যম দিয়ে, বুঝতে পারছো তো? মানে তার এমন অবস্থা, সে নর্মাল অবস্থায় গিয়ে তার ছেলেকে নিয়ে আসতে পারবে না ওই বাড়ি থেকে, মুখই তো নেই, কি মুখ নিয়ে যাবে বলো, কি মুখ নিয়ে যাবে? দেখো পরকিয়া করেছে সেটা খারাপ নয়, আবার বলছি পরকিয়া করছে সেটা খারাপ নয়, অত্যাচারিত মেয়ে, অবহেলিত মেয়ে, অসম্মানিত মেয়ে, মারধর খাওয়া মেয়ে পরকিয়া করেছে, ঠিক করেছে, আমি বলবো ঠিক করেছে, কিন্তু সত্যিটা তো নেই এর মধ্যে, এর মধ্যে তো 90% মিথ্যে, মিথ্যে দিয়ে বলে নিজেকে ভালো করার চেষ্টা, আর তো কিছু নয়, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে কেউ ওকে সাপোর্ট করছে না, কি করবে বলো? তার কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে ওই কিছু দালালের চামচাগুলো গিয়ে সাপোর্ট, বাদ বাকি কেউ নাই, কেউ নেই, তাহলে কি আর ওকে নিয়ে এত ভিডিও হতো? কখনো হতো না। তো যাই হোক, মার প্রসঙ্গ বাদ বাচ্চাটার প্রসঙ্গটা নিয়ে আগে বলি, এই যে যারা যারা তোমরা গিফট পাঠাচ্ছ, টাকা পাঠাচ্ছ, প্লিজ তোমরা না ভিক্ষা দিও না গো, ভিক্ষা দিও না বাচ্চাটাকে। দেখো দালাল কিন্তু জানে তোমরা এগুলো ভিক্ষা দিচ্ছ, এগুলো যে একটা বাচ্চাকে কতটা ভালোবেসে, কতটা আশীর্বাদ দিয়ে এই গিফটগুলো টাকাগুলো পাঠানো হচ্ছে, এই বোঝার ক্ষমতাটা তো ওর নেই, কারণ সেই জায়গাটা বিগ জিরো, বিগ জিরো।
তো সেই জায়গা থেকে ও এই যে বেবি শাওয়ারে গেছে, আমি তো বলবো ওরা খুব অন্যায় করেছে, বেবি শাওয়ারে ওকে ডেকে খুব অন্যায় করেছে, খুব অন্যায় করেছে। বিশেষ করে ওই যখন ও খাবারের ওই জায়গাগুলোতে হাত দিচ্ছিল, গোচাচ্ছিল, এটা একদম করতে দেওয়া উচিত হয়নি, একদমই না, ও একদমই উচিত না ওকে ওই এই অনুষ্ঠানে ওকে সামনে আনা উচিতই না। তো যাই হোক, এনেছে, এখনকার সমাজ এখন অনেক উন্নত, অনেকে অনেক কিছু মানে না, কিন্তু কুসংস্কার কিছু আছে, কিছু কিছু মানুষ, মানে কিছু মানুষ কেন, প্রচুর মানুষ এটাকে মেনে চলে, ভালো মন্দ মিশিয়েই কিন্তু কুসংস্কারগুলো হয়। তো সেইখানে দাঁড়িয়ে যদি কিছু ঘটনা ঘটে তখন কিন্তু একে বলতে কেউ ছাড়বে না, দেখো এটা আমি বলে দিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে এ প্রত্যেকটা গিফটকে বলছে যে সব ভিক্ষা দিচ্ছে। কৃষাণুর বাবার এমন অসুবিধা নেই যে তার বাচ্চাকে সে খেলনা বা গিফট কিনে দিতে পারবে না, সেই পরিস্থিতি তার বাবার নেই। অথচ তার বাবাকে ছোট করার জন্য বারবার সেই একই কথা, বাচ্চাকে দেখিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে, বাচ্চাকে দেখিয়ে গিফট জোগাড় করছে, বাচ্চাকে দেখিয়ে টাকা রোজগার করছে। তা তুই তো সেরকমও কিছু একটা করতে পারতিস যে আমি একটা অনাথ শিশু দত্তক নিয়ে এলাম, আমার তো 10 বছরে কিছু হলো না, ভগবানের কৃপায় যদি না হয় তাহলে তো একটা অনাথ শিশুকে নিয়ে এসেও মানুষ করতে পারতিস। রাস্তার ধারে ফুটপাতে কত সুন্দর সুন্দর গাবলু গুবলু বাচ্চা থাকে, তাদের মারা খাওয়াতেও পারে না, ফ্যান খাইয়ে একটু চেয়ে চিনতে ভাত খাইয়ে পাউরুটি খাইয়ে বাচ্চাগুলোকে বড় করে, নিয়ে আসতে পারিস তো তাদের কাছ থেকে কিছু টাকার বিনিময়ে সেই বাচ্চাটা, পারিস না? অনাথ আশ্রমে গিয়ে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারতিস তো এতদিনে, পারিসনি তো? কেন, কী জন্য পারিসনি? না, আমার শ্বশুর শাশুড়ি মেনে নেবে না, নিজের রক্তের সন্তান ছাড়া তারা মানবে না। তা তারা জানে না যে 10 বছরে যার হয় না 100 বছরেও হবে কিনা সন্দেহ আছে, তারা জানে না, তারও তো 2টো বাচ্চা হয়েছে, তাই না? সে সব জানে, সব জানে, আর লোকের কাছে সিম্প্যাথি আদায় করে যাচ্ছিস। হোক না, তোর বাচ্চা হোক, আমরা সবাই চাই হোক, তবে না তুই এই যে এত কথা বলছিস না প্রত্যেকটা মানুষকে, যোগ্য জবাবটা তখন আমরা একদম ঠুকে 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 তোকে দিতে পারবো, বুঝতে পারছিস, দিতে পারবো। এই যে এতগুলো মানুষ তোকে দেখে, কেউ তোকে ভালোবেসে দেখে না, কেউ না, কেউ না, ওই একজন দুজন আছে হয়তো হাতে গুনে, বাদ বাকি কেউ তোকে ভালোবাসে না। তোর মুখে নোংরা নোংরা কথাগুলো অন্যের সম্পর্কে দেখতে তারা এনজয় মানে এনজয় করতে আসে তোর চ্যানেলে, ওইগুলোকে এন্টারটেন করতে আসে, যে দেখি তো আজকে গিয়ে দালাল কি বলেছে কার নামে, চল 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 বলে দল বেঁধে আসে সব দেখতে। তোকে ভালোবেসে কেউ আসে না, বুঝেছিস, কেউ আসে না, কেউ না। আর ওই এসে এসে কেঁদে কেঁদে বলিস আমার খুব পয়সার দরকার, তোমরা দেখো ওই জন্য দেখে, ওই জন্য দেখে, ওই যে তোর মাতৃত্বের জায়গাটা বিগ জিরো, ওই জন্য কিছু মানুষ আসে তোকে হেল্প করতে, এটা মনে রাখবি। কারণ তুই নিজের মুখেই বলেছিস টাকা পয়সা আমি চাই না, কারণ তাতে তোর মনে হয় তুই মরে গেছিস, তোকে সবাই দান করছে, কিন্তু তুই যে ঘুরিয়ে নাকটা দেখাচ্ছিস সেটা কি কেউ বোঝে না? সবাই বোঝে, সবাই বোঝে, এনআরআইদের থেকে টাকা খেয়েছিস, ভাব একবার বেরিয়ে গেল তো, বেরিয়ে গেল, যার কাছে বসে বলেছিলি সেই বলে দিল, সেই বলে দিল সত্যিটা যে এনআরআইদের থেকে ও টাকা খেত, তাই জন্য কণিকার পেছনে এত করে লেগেছিলি, তাই জন্য MSLদের পেছনে তুই উঠে পড়ে লেগেছিলি, সমন খেয়ে ঢুকে গেছে ঘরে, তাই না? সমন পেয়ে বাড়িতে ঢুকে গেছে সেটা, আর এখন আর কল্পনার জগতে বিচরণ নেই, আর গোপন সূত্র দাতা দাত্রী নেই, কী অবস্থা বল। একেই বলে চোরের কী জানো, কী যেন একটা আছে কথা, চোরের বারবার গৃহস্থের একবার, এরকম একটা কি কথা আছে না, দিয়েছে সমনটা ঠুকে তোকে, দেখেছিস তো কি হয়। তবে তোর এই যে জেল হাজত কারাগার মানে মানে কারাগার তারপরে কোর্ট এই এগুলোতে তোকে এখনো টানাটানি করা হয়নি, তো অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষার ফল খুব মিষ্টি হয়, তোর ক্ষেত্রেও খুব মিষ্টি মিষ্টি ফল তোর কাছে আসবে, এটা মাথায় রাখ, আসবে। যে বাচ্চাটার জন্মদিন নিয়ে এত হিংসা তোর মনের মধ্যে, আমার মেয়ের জন্মদিন নিয়েও তোর মনের মধ্যে কত হিংসা, হ্যাঁ কত হিংসা ছিল, কণিকা আমাদের বাড়িতে এসেছে, ওরে বাপরে বাপ, মেয়েটা সর্দি কাশি ছিল সেই অবস্থায় কেন এলো, সেই মেয়েকে নিয়ে কেন এলো, কেন তুই বাড়িতে থাকলো না, কেন সে এইরকম জায়গায় ঠান্ডার মধ্যে নিয়ে এরকম ব্লগ বানিয়ে নিয়েছিস, ভাব ভাব একবার, ছি 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 ছি, কী অবস্থা তোর রে, কী অবস্থা। তো আমরা যখন তোর জন্মদিনে গেছিলাম গিফটগুলো নিলি কেন, গিফট না যদি ভিক্ষা হয়, গিফট কাউকে দেওয়া যদি ভিক্ষা হয়, তাহলে তুই কেন গিফটগুলো নিয়েছিলি, না নিলেই পারতিস, বলতেই পারতিস না সমাধি যখন আসবে কোনো গিফট নিয়ে আসবে না, গীতাদি কোনো গিফট নিয়ে আসবে না, বলেছিস কি, বলিসনি তো? আমরা নিয়ে গেছি বেশ মনের আনন্দে নিয়েছিস তো, একদম ক্যামেরাতে তো সেগুলো ধরাও পড়ে আছে, তখন তো বলিসনি না কোনো গিফট তোমরা দেবে না, গিফট নেওয়াটাকে আমি পছন্দ করি না। অনেক কথা তুই বলতে থাকিস জানিস তো, অনেক কথা তুই বলতে থাকিস, যারা যারা তোমরা দর্শকরা মানে দর্শক বলছিস ভালোবাসা দিচ্ছ কৃষাণুকে, প্লিজ তোমরা ভিক্ষা দেওয়া বন্ধ করে দাও, ভিক্ষা দেওয়া বন্ধ করে দিয়ে না এই যে বলছে তোমরা ভিক্ষা দিচ্ছ এর প্রতিবাদটা করতে থাকো, এর প্রতিবাদ করতে থাকো তোমরা। ওকে তো আর হাতে ধরে মারতে পারবে না, ওকে পাতে মারতে হবে, হাতে ধরে মারলে ওর হবে না, কারণ ও গন্ডারের চামড়ার থেকেও ওর মোটা চামড়া,
ওরকে তোমরা নোংরা কথা বলেও কিচ্ছু করতে পারবে না, ওর বাবা মা দাদা বৌ, দাদা বৌদি তো নেই, বাবা মা ভাই বোন, তারপরে যে শ্বশুর শাশুড়ি, এমনকি ভেরুটাকে নিয়ে বললেও ওর কিচ্ছু যায় আসে না, ওর একমাত্র দরকার হচ্ছে পয়সা। তো ওই জায়গাটাকে মারো, ওই জায়গাটাকে মারো, কারণ কি বলতো, ওই পয়সাটা বন্ধ হয়ে গেলে পরেই ওর তেলানিটাও কমে যাবে। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? পরিষ্কার ভাষায় বলছি, ওকে বয়কট করো, একদম বয়কট। একটা সময় যেমন মৌমিতা বসাক বয়কট, কেয়া বয়কট, তারপরে ঝুমা বয়কট, তারপরে আরও কে ছিল যেন, তাদেরকে তোমরা বয়কট করতে বলেছিলে, মনে আছে তো? সবাই বয়কট বয়কট, এদেরকে দেখা যাবে না, এদেরকে নেওয়া যাচ্ছে না, এরা নোংরামো করছে, মনে আছে? একটা সময় হোক প্রতিবাদ সব কিছু হয়েছিল। আজকেও এই মেয়েটাকে নিয়েই কিন্তু এটা করা উচিত, টোটাল বয়কট করে দাও। এত নোংরা মেয়ে হয় না, হয় না। আজকে আমরা টিনাকে সবাই সাপোর্ট করতাম, সবাই, প্রত্যেকটা মেয়ে বউ বাচ্চা যে যেখানে আছে সবাই সাপোর্ট করতাম, সবাই। কিন্তু ও দিনের পর দিন যে ও মিথ্যে কথাগুলো বলছে না, সব মিথ্যে কথাগুলো বেরিয়ে যাচ্ছে, সব মিথ্যে কথাগুলো ফাঁস হয়ে যাচ্ছে। তারপরে ও ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বেরোতে পারেনি, ব্যাগ গোছানো ব্যাগ, ও দীঘা থেকে এসছে ব্যাগ, মানে অতদিন হয়ে গেছে ও ব্যাগ থেকে জামা কাপড় বার করেনি, তার মানে ওই দীঘাতে গিয়ে বসে বসেই এই সব প্ল্যানগুলো করেছে, যেখানে দীঘাতে ওর বর আর বাচ্চার সাথে সমুদ্রের ধারেও যায়নি, স্নান করতে যায়নি, সেখানে ও হোটেলে থেকেছে, ওরা গেছে স্নান করতে। বুঝতেই পারছো তখন সে কী করেছে? তখনই বসে বসে প্ল্যান প্রোগ্রামগুলো করেছে যে আমি ফিরি, তারপর এমন একটা ঝগড়া অশান্তি কিছু একটা লাগাবো যাতে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, এই হচ্ছে ওর প্ল্যান। বুঝতে পারছো তো? তো যার জন্য ওই জামাকাপড়গুলো আমরা তো বেড়াতে গিয়ে এসে হয়তো একদিন দুদিন করি না, কারণ একটা ঘুরে ফিরে এসে একটা শরীরের মধ্যে একটা জার্নির একটা রেস্ট থেকে যায়, তখন মনে হয় থাক দুদিন একটু রেস্ট নিয়ে নিই, তারপর একটা একটা দুটো করে কাচবো। তো সেই রকমই ও হয়তো সেই জন্য রেখে দিয়েছিল, কিন্তু এতদিন ধরে, এতদিন তো, যাই হোক। আর একটা কথা তোমরা, সেই জন্য ও ওই সুটকেসটা নিয়ে বেরোতে পেরেছে, ওর ডকুমেন্টস নিতে পেরেছে, কিন্তু বাচ্চাটাকে নিতে পারেনি। এটা সম্ভব? ও যদি রাত্রিবেলা চিৎকার চাঁচামেচি করতো না ওই রাত্রির 11:30 সময়, ওই যা মোড়লগুলো ছিল না পাশে ওর পিসি পিসি মশাই ছিল, সবাই ছুটে আসতো, সবাই, কারণ তার দুদিন আগেই তো মোড়লি সভা বসেছিল, বসেছিল তো সালিশি সভা, তো সেই সালিশি সভায় তো বলাই হয়েছিল যে আর গায়ে হাত দেবে না, আর কোনো কিছু হবে না, যাই হোক সবাই মিলে মিশে থাকবে, সেটা তো হয়েছিল। তারপরেও কেন, তারপরেও কেন এটা অশান্তিটা হচ্ছে? সবসময় কি সন্দীপের দোষ? সন্দীপ চুল্লুকে এসে ওকে খুঁচিয়েছে, ও কিছু করেনি, ও কিচ্ছু করেনি। তাহলে 14 তারিখে যখন ওর হাত থেকে ফোনটা কেড়ে নিল, তাহলে 17 তারিখে ও ছাদে গিয়ে ফোনটা করলো কি করে সুদীপ্তকে? ওর হাতে ফোনটা থাকলো কি করে? যদি 14 তারিখ থেকে ফোনটা সুদীপ্ত কেড়ে নেয়, তাহলে ওর হাতে ফোন থাকলো কি করে? আর সেই ফোনে সুদীপ্ত কি করে ফোন করে বললো যে ও সন্দীপ ওর মা বাবাকে ফোন করে বলছে যে ও সুইসাইড করতে গেছে ছাদে, কি করে বলতে পারলো? তার মানে ওর কাছে ফোন ছিল, এটাও একটা মিথ্যে কথা, এটাও একটা মিথ্যে কথা যে ফোন 14 তারিখ থেকে ও কেড়ে নিয়েছিল। বুঝতে পারছো তো কত মিথ্যে কথা ও বলছে একটার পর একটা? আর সেই মেয়েটাকে সাপোর্ট করে যাচ্ছে এই নোংরা মেয়ে ছেলেটা, আর এর কিছু অ্যাবনর্মাল দর্শক যাদের নর্মাল সেন্সটুকুনি নেই, আর কিচ্ছু না। কারণ দেখো, আমার মেয়ের বয়সী একটা মেয়ে, তার কোনো ক্ষতি হোক এটা কখনোই চাইবো না, কখনো চাইবো না। কিন্তু সে মেয়েটা যদি বেপথে যায়, তাকে বলার ক্ষমতাটা তো নিশ্চয়ই আমাদের থাকা উচিত। একটা বড় বয়স্ক মানুষ হিসাবে এইটুকুনি তো বলতেই পারি যে তুমি ভুল করছো, এই ভুলটা করো না, বা এই রাস্তায় যাও, এই রাস্তায় যেও না, এটা বলতেই পারি। কিন্তু শোনার লোক নেই তো, উল্টে এসে আবার দুটো বাজে কথা বলে যাবে কমেন্ট বক্সে এসে, কী অবস্থা, কী অবস্থা। তো যাই হোক, তোমরা যারা এখন ওকে গিফট টিফট দিচ্ছ, তারা গিফট দেওয়া বন্ধ করে দাও, তারা গিফট দেওয়া বন্ধ করে দাও, কারণ ওটা ভিক্ষা হচ্ছে, ওটা কোনো ভালোবাসা আশীর্বাদ তাশীর্বাদ নয়। ওই রাস্তার ধারে অনেক বাচ্চা কাচ্চা পড়ে থাকে, তাদেরকে গিয়ে গিফট দিতে শুরু করে দাও, বুঝেছো? ও রাস্তায় পড়ে থাকা বাচ্চা নিয়ে এসে, দত্তক নিয়ে এসে মানুষ করবে, আর সবাই আমরা রাস্তায় পড়ে থাকা মানুষদেরকেই সাহায্য করব। তাহলে টিনা তো রাস্তায় পড়ে থাকা মেয়ে ছেলে নয়, তাহলে টিনার পাশে গিয়েও দাঁড়িয়েছে কেন? এরকম অনেক অসহায় মেয়ে থাকে রাস্তায়, রেপ হয়ে ঘুরে বেড়ায়, কেউ তাদের দেখার নেই, বাঁচানোর নেই, কিচ্ছু নেই, অন্ধকার রাস্তায় ব্রিজের নিচে রেল লাইনের ধারে নিয়ে গিয়ে রেপ করে ছেড়ে দেয়, যা তাদের পাশে গিয়ে দাঁড়াগে, দেখি তোর কত ক্ষমতা। তা না করে যেখানে তোমার নাম হবে, যেখানে তোমার পয়সা হবে, সেখানে এসে তুমি মোড়লি মারতে বসো, তাই না? যা হিউম্যান রাইটসে গিয়ে খোঁজ দে কোথায় কোন মেয়ে অত্যাচারিত হয়েছে, ওখানে গেলে প্রচুর লিস্ট পাবি, প্রচুর। যা এনজিওতে গিয়ে খবর নে কোথায় কোন মহিলা এইরকম ধর্ষণের শিকার হয়ে বসে আছে, কোথায় কোন মহিলা অত্যাচারিত হয়ে বাড়িতে এসে চুপচাপ না খেতে পেয়ে পড়ে আছে, যা যা খোঁজ নেগে যা, জুতিয়ে না তোর মুখ লম্বা করে দেবে সেখানে গিয়ে এইরকম নোংরা নোংরা কথা বলবি যখন। এই মেয়েটা তো এই কারণে হয়েছে, এই মেয়েটার বরের দোষ, ওই মেয়েটার তার দোষ, গিয়ে বলিস একবার, বলিস, যা সেখানে যা গিয়ে সেই সব মেয়েদেরকে হেল্প করবে, যা হিউম্যান রাইটসে চলে যা, মহিলা সমিতিতে চলে যা, ওখানে গেলে দেখতে পাবি কত মেয়ে এরকম নির্যাতিত হয়ে বসে আছে, যা সেখানে গিয়ে দেখি তোর কত করার ক্ষমতা আছে।
তা করতে পারবি না, এখানে এসে বলচাল মারবি, আবার বড় বড় কথা বলবি, আবার বড় বড় কথা বলবি। কেন দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়াস না, কেন দাঁড়াস না? মন্দিরার পাশে দৌড়ে ছুটে চলে গেছিলি, যেই মুহূর্তে শুনেছিস পরকীয়া করছে অমনি দৌড়ে চলে গেছিস, যেই মুহূর্তে টিনাকে দেখলি সেই একই সেম সিস্টেম, সঙ্গে সঙ্গে চলে গেলি তুই তার পাশে। কেন তোকে কি এখানে ইয়ে দেওয়া আছে নাকি যে যত পরকীয়া করা ইউটিউবার মানে ক্রিয়েটর থাকবে তুই তাদের পাশে গিয়ে দাঁড়াবি? তোকে কে দিয়েছে এই দায়িত্বটা? আবার বড় বড় ডায়লগ মারতে আসিস? তোকে যারা সাপোর্ট করে তারা কটা লোককে দান ধ্যান করে, কটা লোককে দান ধ্যান করে? দেখাস তো ক্যামেরা খুলে খুলে তাদের প্রোগ্রামগুলো, দেরাম আমরা এখানে গিয়ে দান করে এলাম, ওখানে গিয়ে দান করে এলাম, এই অনাথ শিশুদেরকে পড়াশোনা শেখাচ্ছি, এই অনাথ শিশুদের জামা কাপড় দিচ্ছি। দেখাস তো একটা ছবি অন্তত দেখাস, ভিডিও না দেখাতে পারিস, কিছু ছবি দেখাস যে হ্যাঁ এই যে দেখো আমি কটা অনাথ বাচ্চাকে জামা কাপড় দিচ্ছি, এই যে দেখো আমি কিছু অনাথ বাচ্চাকে খাবার দিচ্ছি। দেখাস তো কোন দিন কোনটা করেছিস? যেদিনকে করতে পারবি সেদিনকে এসে জ্ঞান মারা কথাবার্তা বলবি, তার আগে একদম বলবি না। তোর ওই মুখটা কেউ দেখতে চায় না, কেউ না, নর্মাল মানুষ তোর মুখ দেখে না, বুঝেছিস তো? তোর মুখটা দেখতে চায় না কেউ, তোর কথা বিষের মতন, বিষ একেবারে মুখ থেকে একেবারে বিষ ঝরে পড়ে তোর, কোনো মধুর বাক্য তোর নেই। আর চশমা পরে কালকে যা করছিলি না, পুরো মুজরাবালি হচ্ছিলি, একদম মুজরাবালি, একদম মানে সব কিছু দিয়েই মুজরাবালি হয়েছিস। তো চলো কিছু বলার নেই আর, তবে কৃষাণুকে যারা ভালোবাসছো গিফট দিচ্ছ তাদেরকে আমার অনেক ভালোবাসা, আমার আন্তরিক ভালোবাসা। আমি জানি না কীভাবে দিতে হবে, কীভাবে সীমার কাছে পৌঁছাবে সেটাও আমি জানি না, তো সীমার অ্যাকাউন্ট নাম্বারও আমার আমার জানা নেই। তাহলে আমিও কিছু গিফট অবশ্যই পাঠাতাম, অবশ্যই পাঠাতাম। তো চলো এখানেই শেষ করলাম, একে বয়কট করো, এই ঘোড়ামুখীকে বয়কট করো, ওকে ওই আস্তা বলেই পাঠাও, যার যেখানে জায়গা। একটা ঘোড়া উঠে এসছে ক্রিয়েটার হয়ে, তাও আবার ইউটিউবে, চলো হাঁটাও আস্তা বলে পাঠাও। চলো বন্ধুরা, টাটা।